Hey guys, it's me Sharavan. Welcome back to Sharavpi Vlogs. Channel kintu dekhte pacho shokaler jokon kintu amra radio e video korechi age Sandeep. Kothay jao kaki? Kothay jao? Rasko baje jacche. Ki kopati? Oh my god, to. কারণ ওগুলো ল্যাথ কর, ঠিক আছে? আমি তো অনেকদিন ল্যাথ করছিলাম, আজকে মানুষ হয়ে গেছি। সো ওদেরকে নিয়ে কিন্তু যাব সোজা বারাসাতের দিকে, কারণ সন্দীপের কেনাকাটা রয়েছে, অনেক কিছু রয়েছে, বুঝতে পারছো? সামনে বিয়ে, তারপরে সরস্বতী পুজো গুলো, কার বিয়ে? আজকে অনেক কিছু প্ল্যান রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করবো। আর গাইজ, মাইন্ডের লাগছে, কারণটা কি বলতো? দুদিন স্নান করেছিলাম না, আজকে ফাইনালি স্নান করেছি। চলো যাই হোক, আর বেশি কথা বলো না, ফটোফট আগে রেডি হয়ে, রেডি টেডি হয়ে তারপরে কিন্তু বেরোনোর সময় তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি, ব্লগ দেখতে থাকো। যাই হোক, ফাইনালি চলে এসেছে এখন সুপ্রভাতের বাড়িতে। আর গাইস, আসার পর না দেখো, এরা ঘর থেকেই বেরোয় না, ঠিক আছে? কাল সেই সকালে ঢুকেছে ঘরে, আর ঘর থেকে বেরোচ্ছে না, আজকে হয়ে গেল বিকাল। দেখো তালা ফালা দিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ওতেও ওতে পরে। এই যে দেখতে পাচ্ছি, এ ভালো জায়গাতে এন্ট্রি করে নিয়েছে, ঠিক আছে? এই ঢোক ঢোক ঢোক। তো যাই হোক, চলো ফাইনালি এখন যাবো আমরা সবাই মিলে একটুখানি বারাসাত, কারণ বারাসাতে বুঝতে পারছো আমাদের একটু কাজ বাজ রয়েছে, কারণ ওই শপিং করার ব্যাপার রয়েছে। সামনে সরস্বতী পুজো বলে কথা বস, সিঙ্গেল মানুষ তো, আমাদের যা ছিল সব নসিব ফুটো হয়ে গেছে। এবার যদি ভালোবেসে কেউ আসলো আসলো, আর কেউ গেল গেল, আর কি করা যাবে? হতে গেছে গাইস, সন্দীপ ডায়েরি পাঞ্জাবি যদি না পাই, আমরা গাইস সেলোর কামিজ কিনে নিয়ে চলে আসবো, ঠিক আছে? নাইটি ফাইটি কিনে নিয়ে সরাসরি বুঝে ঘুরবো স্যান্ডি শার মতন। জয় জয় মা তারা মা। যাই হোক, তাই হোক, ফাইনালি চলে এসেছে এখন কিন্তু বারাসাতে। আর গাইস, বারাসাতে এসেছে কেন জানো? এখানে কিন্তু চয়ন বসে রয়েছে, আমাদের গাড়িগুলো এখানটায় রেখে দিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু সন্ধ্যে বা শুক্রবার ঢুকেছে, তার একটাই রিজন, এই যে ব্ল্যাক কালারের মানে পাঞ্জাবিটা রয়েছে না, মানে কি বলবো গাইস, দেখার মতন লাগছে, ঠিক আছে? এই পাঞ্জাবিটা মানে কাছ থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে জাস্ট ডেকোরেশনটা কিন্তু অন্যরকমের, মানে পাঞ্জাবিটা, ঠিক আছে? তো তার জন্য কিন্তু মানে সন্দীপ জানি না কখন কি দেখে গেছিল, তো আজকে এসছে কিন্তু নেওয়ার জন্য। তো ফাইনালি ওর জন্য ভিতরে ঢুকে ওরা মানে জিজ্ঞেস ফিজ্ঞেস করছে কত কি দাম টাম, কত কি মানে বাইরে থেকে দেখে তো বুঝে যায় না কেমন কি কাপড় টাপড় বা কেমন কি। সো যা চলো, আমরা ওর জন্য বাইরে বসে রয়েছি, কারণ আমাদের গত 2-3 বছরের যা পাঞ্জাবি আছে আমরা ওগুলো পরে বেরিয়ে পড়বো, তাই তো? চলেন, ওইগুলো পরেই কাজ মিটে যাবে বল। সরস্বতী পুজো তো আসতেই থাকবে, মেয়ে তো বদলাতেই থাকবে, তাহলে পুরোনো গুলো কেন ইউজ করবো না ভাই ভাই। সো যাই হোক, চলো ব্লগ দেখতে থাকো, তোমাদের সঙ্গে যতটা শেয়ার করো। ভিতরে গেছে ওরা, জিজ্ঞেস ফিজ্ঞেস করে আসো, এত খোঁজা খুঁজি করা হয়নি, এটা পছন্দ ছিল সন্দীপের, ঠিক আছে? অনেকক্ষণ খোঁজা খুঁজির পর এদিক ওদিক সেদিক দিয়ে হাতাহাতি করে এই যে ব্ল্যাকটা পছন্দ হলো, ঠিক আছে? সো ওটা প্যাকিং চলছে। ওটা দাম কত রয়েছে ভাই? এই 1500 টাকা, ঠিক আছে? সো যাই হোক, ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরে কোথায় আটা কর, ও আচ্ছা আচ্ছা। সো যাই হোক, ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরে যাবে বিয়েতে ছেলে, ঠিক আছে? সো যাই হোক, চলো। আমি জানি না, ঠিক আছে, কোথায় কি যাবে। সো যাই ভয়েস হলো কি হবে, আমি ইউটিউব বাচ্চা তোমার থেকে ভয়েস দিয়ে তাহলে কি সমাজনে কি বাত হ্যাঁ। তো চলো এখন সোজা এখান থেকে বেরোবো, বেরিয়ে কোথায় যায় ওরা জানে। একটা দোকান থেকে কিন্তু মানে পাঞ্জাবি কেনা কমপ্লিট করে কিন্তু আরেকটা দোকানে চলে এসেছে। সন্দীপ, এখান থেকে কি কিনবা? না মানে যে ওই কোনায় যেগুলো, হ্যাঁ নে, একটা পিঙ্ক কালারের উন্না নিয়ে নে, যদি ভালো লাগে। হ্যাঁ সে ঠিক আছে, করার পরে বোঝা যাবে। তার জন্য দোকানে গেলে দোকানদারও বলে যে এইটা সেরি আছে, আর কারো নেই। হ্যাঁ দোকানদারও পছন্দ হয় না এরকম, বুঝতে হবে না, কাস্টমার কাস্টমারের জায়গায়, ঠিক আছে? দোকানদার কি দোকানদার পেঁচা, আর আমি লক্ষ্মী, সে আমি বুঝবো আমি কি বলবো। যাই হোক চলো, ফাইনালি ওই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ তুই ও নেওয়া মানে তুইও নেওয়া, যা 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 যা, বড় লোকের বেটা গুলো। যদি কেনাকাটা কমপ্লিট হোক, কখন যাবো, কখন ঘুরবো, কখন কি তোমাদের সঙ্গে শেয়ার করবো, নিজেই বুঝতে পারছি না, ঠিক আছে? একটা জিনিস না ঠিক বুঝলাম না, ঠিক আছে?
সন্দীপ এই দোকান থেকে পাঞ্জাবি টাঞ্জাবি কিনলো, কিনে টেনে আমরা ওইদিকে চলে গেছি। ও গিয়ে কিন্তু আরেকটা জায়গায় মানে পাঞ্জাবির কি অন্যা ঠন্না হয় না, তো ওইটা দেখছিল। বাট হঠাৎ করে মানে আমি খুঁজে পাচ্ছি না, তো আমি সন্দীপকে ফোন করলাম। সন্দীপ ফোন করে বলছে কি যে আবার যেখান থেকে কিনেছিলাম ওখানে, সো এখানে এসে মানে কি প্ল্যানটা, কি প্ল্যান কি হঠাৎ করে এখানে আসার মানে কি ভাই? তুই বল। হ্যাঁ পেট্রোল মারলাম 1500 টাকা, তাই ভাবলাম নিয়ে যাই। কি তুইও পাঞ্জাবি কিনবি? আরে ভাই কত নেওয়া হয়ে গেছে, প্ল্যান কি ভাই? একজনের নেওয়া হলে আরেকজন নিতে চলে আসে, আপন গরিব মানুষ ভাই। একজন নিল আবার আরেকজন নিচ্ছে, তাহলে চয়ন তুই কেন বাদ যাবি? তুইও নিয়ে নে ভাই একটা। ও তোরটা প্রসেসিং এর হয়েছে, ও ওটা ঢুকে গেছে এক ফোনে সন্দীপেরটা, এইটা প্রসেসিং হয়ে বেরিয়ে গেছে আর এটা ঢুকছে সবে। আর আমারটা আমারটা কি আমারটা ছাপানো হচ্ছে নোট, ঠিক আছে ছাপানো কমপ্লিট হলে যখন ছাপানো হচ্ছে, যখন ফাইনালি নিয়া সবার ডান হয়ে গেছে, আমি নিজেও জানি না। তোদের কেনাকাটা হয়ে গেছে, আমাদের কিছু হয়নি। আমার আমার সাথে কথা বলে না, ঝামেলা করেছে। আমি পিছনে পড়ে গেছিলাম, ওই যে দেখতে পাচ্ছ সবাইকে। আর গাইজ মানে আমাদের বারাসাতের মধ্যে বাংকাপেটাই কিন্তু সেরা লাগে, ঠিক আছে, দেখার মতন লাগে। আর বসে আমরা এখানে আড্ডা পাড্ডাও দেই অনেক টাইমে। এই যে দেখতে পাচ্ছ গ্যাস, আমাদের কিন্তু মানে সন্ধ্যার চা চলে এসছে। যাই হোক গ্যাস, বন্ধু বান্ধব এখানে দেখতে পাচ্ছ সবার মতন এনজয় তো রয়েছে, কেউ ফোন ঘাটছে, কেউ নিজের কাজ করছে, হ্যাঁ কেউ কাটি ঘুরাচ্ছে। তাকে দেখছি যে খাবো কিভাবে, ঠিক আছে খাবো কিভাবে। চলো ব্লগ দেখতে থাকো, আমি থেকে থেকে কথা বলছি, তার একটা রিজন কারণ কপিরাইট ক্লেমের ব্যাপার আছে, ঠিক আছে। ফাইনালি মানে সন্দীপের সঙ্গে আড্ডা ফাড্ডা মারছিলাম, বাট সন্দীপটা চলে গেল বাড়ি, কারণ ওদের কি কাজ টাজ রয়েছে চলে। এখন চলে এসেছি কিন্তু আর কি ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স, তাই তো এখানে দেখতে পাচ্ছ মানে রাহুলদা ভালোবাসতে বাসতে এতটাই ভালোবেসে ফেলেছে যে বউকে নিয়ে এসে সোনার চেন কিনে দিচ্ছে, ঠিক আছে। আমাদের ভিডিও আপলোড হবে, তারপরে তুই আপলোড করবি, বলেন কি? আমার বিজনেস এর হয়ে গেল, 12টা হয়ে গেল, সোনা খুশি হয়ে গেল। রাহুল আমাকে না দিয়ে অন্য জায়গাতে দিত। হ্যাঁ না আমি সো গাইস, যাই হোক ফাইনালি এখানে দেখতে পাচ্ছ বিলিং বিলিং চলছে। সই কর সই কর। আরে মিয়া বিবি রাজি তো সবকিছু ঠিক আছে, শুধু চেনটা আমার কাছে দিয়ে দিও, নিয়ে চলে যাবো। হ্যাঁ বাবা যা দিয়েছে তার আমি খুঁজে পাচ্ছি না ঘরের কোনায়। দেখ চলো এখন বিলিং বিলিং চলছে, ভালো জিনিসই তোকে বলো, ঠিক আছে। কিরকম ওরকম ডিজাইনের নেই, অত দামি নেই, আছে তো এরকম আছে কিন্তু ওরকম দামি তা নেই। এইটা ভাইরাল যাচ্ছে সবকিছু, 1 লাখ হবে চ্যানেল, তোর তো 1 লাখ হবে সাবস্ক্রাইবার। দেখো আমাদের একটা গিফট করো।
রাহুল দা তুমি দেবা না, হ্যাঁ তুমি দেবা পার্টি। ওরে বাবা, ওই জায়গাটা খুব সুন্দর, তাই তাকানো যায় না। ছেলে বাইক চালাচ্ছে, সে মাঠে রয়েছে, ঠিক আছে, কেন পাল্টি মেরে পড়েছে। যাই হোক, এখন পার্সোনাল আলোচনা হচ্ছে, পরে কথা হবে, ঠিক আছে। এখন রাহুলদার বাড়িতে, আর রাহুলদার বাড়িতে এই যে দেখতে পাচ্ছ, মানে তিনজনই রয়েছে, তিন ব্যক্তি এত বড় বাড়িতে রয়েছে, ভয়টা লাগে না? আমার বাটি হাতে বসার টাইম চলে এসেছি, পার্টির কথা বলো না। সকাল যাই হোক, চলো এখন একটুখানি রাউন্ড দাদের বাড়ি এসে কি তাই নাকি, এরম ব্যাপার আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গাইস আমাদের সঙ্গে এটা শেয়ার করতে হবে, ঠিক আছে, এটা একটু করো করো করো, চেন পড়াও। হ্যাঁ, কে তার ভালো আছে, কেউ নেই ভাই, আমি এরম ভাবেই ঘুরে বেড়াচ্ছি, মার্কেট করতে পারে, আমি দিনারা ভিখারির মতো, ঠিক আছে। ওদা একটু ভালোবাসা দাও, দাও না, কেমন করে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভালোবাসা দাও। কোন দিক দিয়ে তুমি এখন পড়িয়ে দাও তো, 1,50,000 টাকা শোনাচ্ছেন, বকে গিয়ে 1,50,000 টাকাই দাও আমার। দাদার দিকে ঘুরে থাকা, যাই হোক, একটা জিনিস দেখছি, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ, বারাসাত টাঙ্গালে কিন্তু আমাদের শর্ট ফিল্ম চলে এসেছে, পরিচয়, সেটা কিন্তু আমরা এতক্ষণ ধরে সবাই বসে এখানে, সোনাইদি বসে দেখছে এখানে, সুপ্রভাত বসে দেখছে, আমিও দেখছি, তার মধ্যে একটু ভিডিও করছি, আর ওখানে রাহুল দা বসে বসে দেখছে, ঠিক আছে। যাই হোক, সরবো কাজ করেছে, আমি কোনটা কথা বলবো, হাওয়া চপ্পল পায়, তুই এই সব কথা বলবো না, ও দা আরে ভিলেজারটাই শুধু দেখা গেছে, আর কিছু তো দেখা যায়নি, হাওয়া চপ্পল ওকে, যাই হোক চললেই হলো, রাস্তার লোক আমার কাছে ওয়েস্ট বেঙ্গলে আমি একাই রাজা, ঠিক আছে, 10 লাইক মারো, 10 মিলিয়ন নাম আসতে পারো, টাটা, ঠিক আছে, আবার পরে কথা হবে, ওরে বাবা কালকে সকাল সকাল কি আছে, উঠবা
কবি বলেছে যদি খেতে চাও মধু সকাল সকাল ওঠে শুধু, ঠিক আছে এরকম ব্যাপার হচ্ছে আমার সাথে জীবনে লাইফে সাকসেস যারাই পেয়েছে বা যারাই করেছে সকালে ঘুম থেকে উঠেছে, হ্যাঁ চারটার আগে তাই তো, ঠিক আছে আমি সকালবেলায় উঠে বসে থাকবো ওখানে সূর্য ওঠার আগে উঠে বসে থাকবো, কাল কি শর্ট ফিল্ম রয়েছে যাই হোক কালকে আমার সকাল সকাল কাজ রয়েছে, ঠিক আছে নেক্সট শর্ট ফিল্ম আসছে নাম কি হবে, শর্ট ফিল্ম নাম আমরা ভাবিনি আর পরে কথা হবে, আর এখানে বেশি কথা বলবো না সোজা যাবো এখন বাড়ির দিকে, আর বাইরে জানিয়ে দেবো।